ধন্যবাদ সবাইকে। যথারীতি মতো আমাদের ক্লাস শিডিউলে আজকে আমরা নতুন একটা টপিক দেখব। তো নতুন টপিকটা হচ্ছে একদমই নতুন, যেটা ডিজিটাল মার্কেটিং এর খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস। হ্যাঁ, তো এই জায়গায় এই জায়গায় হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং শিখতেছি। ডিজিটাল মার্কেটিং এর একটা বড় একটা অংশ হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং এ এসইও অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ছাড়া বাকি সব কাজগুলোই কিন্তু কি মার্কেটিং এর সঙ্গে সংশ্লিষ্ট। আমরা মার্কেটিং বলতে কি বুঝি? আমরা মার্কেটিং বলতে হচ্ছে পণ্যের প্রচার বা প্রসারকে বুঝি, এবং সেটা হয়ে থাকে কি বিভিন্ন উপায়ে। সেটা হতে পারে ডিরেক্ট মার্কেটিং, অর্থাৎ মানুষের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেয়া, পণ্যের বিবরণ পৌঁছে দেয়া, পণ্যের গুণগত মান পৌঁছে দেয়া। আবার সেটা হতে পারে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া। আর আমরা করছি কি, ডিজিটাল মার্কেটিং করছি। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের আমাদের যে সমস্ত স্বাধীন দেশগুলো আছে বা পরাধীন দেশ হোক না কেন, সমস্ত দেশের কাজ আমরা কি করতে পারছি, ঘরে বসে করতে পারছি। আর এজন্যই আমরা এটাকে ডিজিটাল মার্কেটিং বলছি। আচ্ছা, ডিজিটালায়নের মাধ্যমে আমরা সমস্ত সোশ্যাল মিডিয়ার কাজগুলো আমরা দেখেছি। কিছু কিছু কাজ যারা নতুন, একদম যারা নতুন, তারা আস্তে আস্তে পাবে এগুলো, কারণ আলাউদ্দিনের চেরাকের মতো একদিনে হচ্ছে চেরাক ঘষা দিয়ে সব কিছু শেখা সম্ভব নয়, আমাদের আস্তে আস্তেই শিখতে হবে। আমরা তাদেরকে সঠিক ইনস্ট্রাকশন দিচ্ছি এবং রানিং ক্লাসের সঙ্গে যে ক্লাস হবে সে কাজ শিখতে হবে, এবং ব্যাক সাইড থেকে অর্থাৎ ব্যাক 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 যে ক্লাসগুলো হয়েছে সেগুলোরও সাপোর্ট দিচ্ছি এবং সলভ করে দিচ্ছি। সো চিন্তার কোনো কারণ নেই যে আমি কোন জায়গা থেকে আছি বা কোন জায়গায় শুরু করতেছি। পিছন থেকে শুরু করবেন, পিছন থেকে শেষ করবেন, এবং রানিং ক্লাসের সঙ্গে ক্লাসগুলো শেষ করবেন, তাহলে আপনার টোটাল প্যাকেজটা 3 থেকে 4 মাস বা 4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, তাহলে গুগল অ্যাডস বা অ্যাডওয়ার্ডসটা কেন প্রয়োজন, আমরা কেন গুগল অ্যাডস শিখবো, এবং গুগল অ্যাডওয়ার্ডস এটা আবার কি? গুগল অ্যাডস এবং গুগল অ্যাডওয়ার্ডস একই কথা, শুধুমাত্র পরিবর্তিত রূপ। আগে যেমন আপওয়ার্কের, বর্তমান আপওয়ার্কের আগে নাম ছিল কি, ওডেক্স, তো সময়ের কালক্ষেপণে কি নাম পরিবর্তন হয়ে যায়, গুগল অ্যাডস হয়ে গেছে। তো আমরা যদি হিস্ট্রি দেখি, আমরা পার্ট ওয়ান আমরা আজকে পড়তেছি, তো যথারীতি ক্লাসের যে আমি বেসিক পড়াই, কারণ বেসিক একটা স্টুডেন্ট জানার ফলে তার মনের ভিতরে যে আমি কি পড়তেছি, চ্যাপ্টার সিলেবাস যদি না বুঝি তাহলে বিষয়টা কি তালগোল পাকায় যায়, যে কোন জায়গা থেকে শুরু করছি, কোন জায়গা থেকে শেষ করব গিয়ে। তো আমরা দেখি যে গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডস এটা 2000 সালে অক্টোবরের দিকে কি গুগল এই সার্ভিসটি চালু করে, যার 2018 সালের নাম দেওয়া হয় গুগল অ্যাডস। তাহলে পূর্বের নাম কি ছিল, গুগল অ্যাডওয়ার্ডস। আচ্ছা, তাহলে আমরা এর বেসিক অরিজিনটা শিখলাম। আচ্ছা, ডিফারেন্স বিটুইন এসইও অ্যান্ড গুগল অ্যাডস। হ্যাঁ, এর পূর্বে আমি বলি যে গুগল অ্যাডস সোশ্যাল মিডিয়াতে কি ভূমিকা রাখে, এ বিষয়টা আমাদের আগে জানা উচিত। আমরা সোশ্যাল মিডিয়া বলতে যে সমস্ত জনপ্রিয় মিডিয়াগুলো, যেমন ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, উইচ্যাট বা আদার্স যেগুলো আছে, যেগুলো মোস্ট ব্যবহার হয় বিজ্ঞাপনের ক্ষেত্রে, তার মধ্যে, কারণ আমাদের মূল উদ্দেশ্যই কি বায়ারের জন্য কাজ করা, আমাদের কি ফেসবুক ইউজ করা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের কি করতে হবে, ফোকাস হচ্ছে আমাদের বাইরের কাজ করবা, অ্যাজ এ ওয়ার্কার আওয়ার মেন ফোকাস ইজ টু সার্ভ আওয়ার আওয়ার সার্ভিসেস ইন দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। সো আমরা ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটার বা লিঙ্কডইনের মাধ্যমে যে অ্যাডস ক্যাম্পেইন করি, এখানে এই এই সোশ্যাল মিডিয়া থেকে গুগল আলাদা কেন? আমরা জানি যে আমরা যে সমস্ত সার্চ ইঞ্জিন ইউজ করি, গুগল, ইয়াহু, বিন বা আদার্স যেগুলো আছে, তার মধ্যে সবচেয়ে টপ লিস্ট কার গুগলের, টপ সার্চ ভলিউম কার গুগলের, টপ সার্চ রেজাল্ট কার, টপ সার্চ ট্রেন্ড কার গুগলের। তাহলে গুগলকে যদি আমরা ফোকাস করি, আজকে যে সমস্ত বায়াররা লিঙ্কডইন করতেছে, যে সমস্ত বায়াররা ফেসবুকের মাধ্যমে অ্যাড ক্যাম্পেনিং করছে, টুইটারের মাধ্যমে অ্যাড ক্যাম্পেনিং করছে, তারা যখন আশানুরূপ ফল না পায়, তারা যখন তাদের প্রত্যাশিত সেলস না পায়, প্রত্যাশিত ট্রাফিক না পায়, তখন কি করে, তাদের মেন আস্থার জায়গা হচ্ছে গুগল। তাই আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি গুগলের অ্যাডস ক্যাম্পেনিং
এবং অ্যানালাইটিক্সটা কি, এই এই জিনিসগুলো যদি সম্পর্কে আমাদের বিস্তর ধারণা থাকে, তাহলে আমরা কম্বো আকারে, প্যাকেজ আকারে একটার সঙ্গে আরেকটাও সার্ভিস দিতে পারবো। অর্থাৎ একজন বায়ার যদি আপনাকে বলে যে আপনি হচ্ছে আমার হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইনিং করবেন, সেই সঙ্গে আমি গুগলেও কিছু কাজ করতে চাই, আপনি কি গুগলে কাজ করতে পারবেন? তখন আপনার যদি ধারণা না থাকে, তাহলে আপনাকে কি আপনি বলবেন, না সরি, আই এম সরি, আই এম নট ইন্টারেস্টেড, অর আই এম আনএবল টু ডু দিস জব, হ্যাঁ, অ্যাজ পার ইউর ডিমান্ড। সো যখন আপনি এই কথা বলবেন, তখন বায়ার কি আরেকজনকে নিয়ে নিবে, কারণ কি আরেকজন প্রস্তুত আছে, সে ফেসবুক সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইনিংও পারে, গুগলও পারে। তাহলে আপনার যে মানে মিস অপরচুনিটি হবে, এই অপরচুনিটি এটা আপনি হারিয়ে ফেলবেন। তাই আমাদেরকে কি করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইনের সঙ্গে গুগল অ্যাডস বা অ্যাডস এবং গুগল অ্যানালাইটিক্স, অর্থাৎ গুগল অ্যাডস কতটুকু কাজ করলো, কোন জায়গার থেকে বায়াররা কি না এই কাস্টমার আমার অ্যাক্সেস করছে, কোন আইপি থেকে করছে, কোন মোবাইল থেকে করছে, কোন ডিভাইস থেকে করছে, এগুলো কি করে গুগল অ্যানালাইটিক্সের জাজমেন্ট করে। তো তাহলে আমাদেরকে গুগল অ্যাডস এবং অ্যানালাইটিক্সটা হচ্ছে পরস্পর কি একে অপরের পরিপূরক, এটা আমাদের দুটাই শিখতে হবে। আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে সোশ্যাল মিডিয়া অ্যাড ক্যাম্পেইনিংয়ের হচ্ছে সবচেয়েতে বেস্ট প্ল্যাটফর্ম, সবচেয়েতে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে গুগল। ঠিক আছে, তাহলে আমরা এই ধারণাটা ক্লিয়ার হলাম। এজন্যই আমরা কি করব, গুগল থেকে আমরা গুগলের সাহায্য নিয়ে আমরা কি করব, বায়ারের জন্য কাজ করব। তাহলে আমরা এবার আসি ডিফারেন্স বিটুইন এসইও অ্যান্ড গুগল অ্যাডস, এ দুইটা কি। হ্যাঁ, তাহলে আমরা জানি যে এসইও বলতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনকে বোঝায়। অর্থাৎ আমরা যে সার্চ করি, আমরা যে সার্চ করি কোনো একটা কথা লিখে, কোনো একটা কিওয়ার্ড লিখে, তাহলে এই সার্চ ভলিউমে যেটা ফার্স্টে আসে, সাধারণত প্রথম পেজে যেই জিনিসগুলো আসে, সেই জিনিসগুলোই কিন্তু কাস্টমাররা বেশি টার্গেট করে, বেশি দেখে। যারা সার্চ করে বিভিন্ন কারণে, সার্চ করুক না, যে কারণেই সার্চ করুক না কেন, তারা প্রথম পেজটাকে বেশি ফোকাস করে, কারণ এগুলো বেশি ভালো, এই তথ্যগুলো বেশি ভালো কাস্টমার বা ট্রাফিক বা হচ্ছে টার্গেটেড পার্সনের মনের মধ্যে এই ধারণাটা কি করে মানে অন্তর্নিহিত থাকে বা বিরাজ করে। তাহলে আমরা এসইও শিখতে শিখতে আমরা এই টপিকটা এসেছি, কারণ এই টপিকগুলো বাদ পড়ে গেছিলো, আমরা এগুলো কভার করে নিশ্চয়ই এসইওর দিকে আগাবো। তাহলে আমরা এসইও এবং গুগল অ্যাডসের মধ্যে পার্থক্য কি, এই জিনিসটা আমি একটু পার্থক্য বলি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন মানেই কি, ফার্স্ট পেজে আসা, তাই তো? তাহলে আমরা যদি দেখি যে একটা কোম্পানির ওয়েবসাইটকে যদি ফার্স্ট পেজে আনতে হয়, তাহলে অনেক মানে ক্যাটাগরি থাকে, যেমন সেটার ওয়ান পেজ এসইও, অর্থাৎ কোম্পানির ওয়েবসাইটের ভিতরের অবস্থান, কোম্পানির ওয়েবসাইটের সঠিক মতো ইন্ডেক্স হয়েছে কিনা গুগলের সঙ্গে, সঠিক মতো কোডিংগুলো পেস্ট করা হয়েছে কিনা, তারপরে কি সঠিক মতো হচ্ছে তার তার ওয়েবসাইটের হচ্ছে স্পিড কেমন আছে, অনেক বিষয় কি করে নির্ভর করে এসইওর মধ্যে। কিন্তু গুগল অ্যাডস কি করে, এখন গুগল অ্যাডস কেন প্রয়োজন, প্রয়োজন এ কারণে, সাপোজ আপনি নতুন একটা বিজনেস কি করেছেন, স্টার্ট করেছেন, নতুন একটা বিজনেস লঞ্চ করেছেন, আপনার ইমিডিয়েট কি দরকার, সেলস দরকার। এখন এসইও করতে কত লাগবে, এসইও করতে তার 4 থেকে 5 মাস সময় লেগে যায়। এটা নির্ভর করে কিওয়ার্ডের উপরে, এটা নির্ভর করে কম্পিটিশনের উপরে, এটা নির্ভর করে আপনার রিলেটেড বিজনেসের উপরে। তাহলে 4 থেকে 5 মাস যদি আপনি ওয়েট করে, তাহলে কি আপনার ব্যবসা প্রতিষ্ঠান টিকবে, কখনো এই ব্যবসা প্রতিষ্ঠানটা টিকবে না, কারণ কি ব্যবসা প্রতিষ্ঠানটা আপনার কি হয়ে যাবে, লসে আপনি পরিণত হবেন প্রতিনিয়তই। যদি আপনি লসে পরিণত হন, আপনার একটা কি অপারেটিং কস্ট আছে, ব্যবসা পরিচালনার কস্ট, ব্যবসা হচ্ছে আপনার উৎপাদন কস্ট, সমস্ত কস্ট আপনার কি করছে, আপনার হচ্ছে আপনার গায়ে, আপনার ঘাড়ে, আপনার আপনার উপরে বর্তাবে। তাহলে আপনি মানে স্বাভাবিকভাবেই কি 6 মাস যদি ওয়েট করেন, তাহলে আপনি লসে পরিণত হবেন, আপনার ব্যবসাটা কি একদম পুরোটা লস প্রফিট মানে লস প্রজেক্ট হয়ে যাবে। তাহলে আমরা গুগল অ্যাডসের মাধ্যমে কি করব, গুগল অ্যাডসের মাধ্যমে সরাসরি একটা ওয়েবসাইটকে কি করে টাকা দিয়ে গুগলকে, গুগলের হেল্পিং হচ্ছে সাইটগুলো ইউজ করে হচ্ছে আমরা কি করব, আমরা ফার্স্ট পেজে নিয়ে চলে আসবো সেইটাকে। হ্যাঁ, তাহলে এইখানে এই যে কোটা, এই গুগল কি করছে, এসইওকে অতিক্রম করে তার নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে এই প্রতিষ্ঠানের হচ্ছে প্রোডাক্টগুলোকে কি করছে, সে ফার্স্টে নিয়ে চলে আসছে এবং কি করছে, বায়ারদেরকে তাদের টার্গেটেড সেলস করে দিচ্ছে। কিসের মাধ্যমে, অনেক ক্রাইটেরিয়া আছে, আমরা আস্তে আস্তে এগুলো কি করব, গুগল অ্যাডসের মধ্যে সবগুলো আসবে। তাহলে আমরা কি করতে পারবো, গুগল অ্যাডসের মাধ্যমে ইমিডিয়েট কি করতে পারবো, সেলস নিয়ে আসতে পারবো আমরা। তাহলে আমরা গুগল অ্যাডস কেন করব এবং এসইও কেন করব, এসইও করব আমাদের লং টার্ম দীর্ঘমেয়াদী ভিত্তিতে আমাদের প্রতিষ্ঠানকে কি করতে হচ্ছে, সামনে নিয়ে আসতে।
আমাদের প্রতিষ্ঠানকে পরিচিতি করতে। আর আমরা গুগল অ্যাডস কেন করব, আমাদের ইমিডিয়েট তাৎক্ষণিক সেলস নিতে। তাৎক্ষণিক সেলসের জন্য আমাদের কি প্রয়োজন? গুগল অ্যাডস প্রয়োজন। আচ্ছা, এসইও, এসইও নিয়ে আমরা কথা আলোচনা হয়ে গেছে, আমরা গুগল অ্যাডস নিয়ে কি ইমিডিয়েট সেলস নিয়ে আলোচনা হয়ে গেছে। আচ্ছা, এবার আসি আমরা গুগল অ্যাডস এর হচ্ছে কি ডিরেক্ট এবং ইমিডিয়েট সেলস এর হচ্ছে বেশ কিছু ক্রাইটেরিয়া আছে। কি করে অ্যাডস, অ্যাডস কিসের ক্ষেত্রে ব্যবহৃত হয়? পিপুল যাদের কি হচ্ছে নিড স্প্রিড অ্যাডস, তাদের বিজ্ঞাপন হচ্ছে ছড়িয়ে দেওয়ার প্রয়োজন বা বিজ্ঞাপন মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজন। আমরা কথার প্রাসঙ্গিক আলোচনায় অনেকগুলো বিষয় চলে এসেছে। গুগলের আস মানে কি কি প্রপার্টিজ আছে, গুগলের কি কি সম্পদ আছে বা গুগলের কি কি হেল্পিং ভার্ব আছে, যেগুলোর মাধ্যমে গুগল কি করে হচ্ছে তাদের টার্গেটেড যে বায়ার, টার্গেটেড কাস্টমারকে কি করে সেলস করে দেয়, সেগুলো হচ্ছে গুগল অ্যাডস। তারপরে কি এসইওর মাধ্যমে অ্যান্ড্রয়েড তাদের কিছু প্ল্যাটফর্ম রয়েছে, যেমন কিছু কিছু সময় দেখবেন যে ফোন ব্যবহার, ফোনে হচ্ছে কি লগ ইন করছেন, হঠাৎ করে একটা বিজ্ঞাপন চলে আসছে, আপনি না চাইতো আপনার কাছে বিজ্ঞাপন ভেসে উঠছে 30 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ডের জন্য। হ্যাঁ, আবার কি করা হয়, ইউটিউব প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি বিজ্ঞাপন দিতে পারেন। হ্যাঁ, এগুলোকে বলা হয় গুগলের পার্টনার প্ল্যাটফর্ম। হ্যাঁ, আরেকটা আছে গুগল অ্যাডসেন্স, এটা হচ্ছে গুগলের কি একটা বৃহৎ একটা জায়গা গুগলের অ্যাডসেন্স। দেখেন কি কিছু কিছু সময় দেখা যায় যে কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস করলেন, ওয়েবসাইট অ্যাক্সেস করলেন, দেখা গেলো যে কি মেন পেজে আপনি আর্টিকেল পড়ছেন, সাইডে কি হ্যালো মানে ব্যানার দিয়ে দিয়েছে। এই ব্যানারগুলো হচ্ছে গুগলের কি অ্যাডসেন্সের মাধ্যমে হয়ে থাকে এবং কি করে সরাসরি না চাইতেও আপনার কি চোখের সামনে বিজ্ঞাপনগুলো ভেসে উঠবে। তাহলে দুই ধরনের অ্যাডস, অ্যাডসগুলো হয়, একটা হয় কি প্রোডাক্ট পার কস্ট, মানে কি প্রোডাক্ট পার ক্লিক। হ্যাঁ, প্রোডাক্ট পার ক্লিক। এখন প্রোডাক্ট পার ক্লিক কি এবং পিপিআই কি, প্রোডাক্ট পার ইমপ্রেশন কি। হ্যাঁ, এই দুই ধরনের অ্যাডসগুলো আমাদের কি করে হচ্ছে গুগল অ্যাডসের মধ্যে অন্তর্ভুক্ত আছে, যে আপনি একটা বিজ্ঞাপন কি হয়েছে আপনি গুগলকে গুগলের মাধ্যমে করিয়েছেন, গুগলের অ্যাডসের অ্যাডসেন্সের মাধ্যমে হোক বা গুগলের আলাদা প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের মাধ্যমে হোক না কেন, তাহলে এখানে খরচটা কেমন হয়? যতবার দেখালো ওই বিজ্ঞাপনগুলো চলে আসবে, যতবার ক্লিক করবে, এগুলোর মাধ্যমে আপনাকে কি করতে হবে হচ্ছে টাকা দিতে হবে। আরেকটা হচ্ছে ইমপ্রেশন। আমরা ইমপ্রেশন বলতে বুঝি কি, আমি আমি ওই ব্যক্তিটিকে দেখে, ওই মেয়েটিকে দেখে, ওই জিনিসটিকে দেখে আমি ইমপ্রেস হয়েছি, আমি খুব মুগ্ধ হয়েছি। তাহলে ইমপ্রেশন, ভালো লাগার মাধ্যমেই ভালোবাসা সৃষ্টি হয়। তাহলে এই যে ইমপ্রেস হচ্ছেন, আপনার একটা অ্যাডস কতজন মানুষ দেখছে, অ্যাটে গ্যালান্স দেখছে, এটাকে বলছে ইমপ্রেশন। অর্থাৎ গুগলকে আপনি বলছেন আপনি যদি আমার হচ্ছে অ্যাডসটাকে 1000 বার দেখান, 10000 বার দেখান, তাহলে আমি আপনাকে কি দেবো, $10 দেবো। তাহলে এই যে ইমপ্রেশনের বিনিময়ে, এই যে ক্লিকের বিনিময়ে আপনি বিজ্ঞাপন দিচ্ছেন, এটা এই বিজ্ঞাপনটাকে সাধারণত অ্যাজ ইউজুয়াল দুই ভাগে আমরা দেখাচ্ছি। আচ্ছা, হোয়াই গুগল অ্যাডস নট পারফর্মিং, এখানে আর একটা প্রশ্ন হতে পারে। অনেক সময় গুগল অ্যাডস ভালো মতো পারফর্ম করে না, অর্থাৎ আপনি গুগলে অ্যাডস দিয়েছেন ঠিকই, গুগলে টাকাও দিয়েছেন ঠিকই, কিন্তু আপনার গুগলের অ্যাডসটা কি হচ্ছে সঠিক মতো কাজ করছে, আপনার সেলস হচ্ছে না, কেন? এই জিনিসগুলো হচ্ছে আমি একটু ফাইন্ডিং করেছি, কারণ স্বাভাবিক দৃষ্টিতেই সঠিক জিনিসটা অর্থাৎ ভালো জিনিসের পাশাপাশি আপনাকে খারাপ জিনিসটাও কি করতে হবে, চিন্তা করতে হবে। আপনি যখন বাইরের সঙ্গে কাজ করবেন, বাইরের জন্য কাজ করবেন, আপনি সব কিছু ঠিকঠাক মতো সিলেক্ট করে দিলেন, বাট এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য টাইম আপনার কি রেজাল্ট আসছে না, তখন কি বাইরে আপনাকে একটা নেগেটিভ রিভিউ দিবে, খারাপ একটা কমেন্ট দিবে। সো আপনি যদি খারাপ কমেন্টগুলো জাজমেন্ট করতে জানেন যে হ্যাঁ কেন হচ্ছে আমার সেলস হচ্ছে না, তখন কিন্তু আপনি কি খুব মানে সঠিক সময়েই আপনি কি বায়ারকে ফিডব্যাক দিতে পারবেন যে আপনার এই সমস্যাগুলো আছে, আপনার এই ফাইন্ডিংসগুলো আছে। তাহলে এই ফাইন্ডিংসগুলো কি কি হতে পারে, একটা হচ্ছে মানে ব্রড কন কিওয়ার্ড। এখন অনেক ক্ষেত্রেই আমরা কি করি 3-4 লাইনের কিওয়ার্ড দিয়ে বসে থাকি, যে আমার যে লং টেল কিওয়ার্ড হলেই আমার সাকসেস হবে। লং টেল কিওয়ার্ড হলেই মানুষ যত সার্চ করবে যে কোনো ক্যাটাগরিতেই আমাকে পাবে, কিন্তু আসলে সবসময় লং কিওয়ার্ড ভালো না, কারণ গুগল সবসময় কি হচ্ছে 512 সামথিং কিওয়ার্ড তারা কি করে হচ্ছে ফেভার করে, 512 সামথিং। হ্যাঁ, 512 কি 556, যাই হোক আমার সঠিকটা এখন মনে নেই, আমি আমরা সার্চ দিলে এটা পাবো, আমরা কিওয়ার্ড ক্লাসে এটা দেখেছি, আমার এক্স্যাক্ট হচ্ছে মানে খেয়াল নেই, 512 সম্ভবত, তাহলে এই 550-এর নিচে। হ্যাঁ, তাহলে ব্রড কিওয়ার্ড আপনার যদি সব থাকে, যে আপনি অনেক বড় কিওয়ার্ড একটা দিলেন, তাহলে আপনার এটা সঠিক মতো কাজ করবে না। হ্যাঁ, কারণ কিছু কিছু কিওয়ার্ড দেখার পরে যখন আপনার 550 বা 512 পর্যন্ত যাবে, তখন কিন্তু গুগল বাকি কিওয়ার্ডগুলো দেখায় না। হ্যাঁ, তখন বায়ার যদি পুরোপুরি না দেখে, তাহলে তো আপনার বড় অনেক বড় দিলেন লাভ নাই, কারণ মানুষ পুরো জিনিসটা আপনার দেখতে পাচ্ছে না, আর মানুষ যদি দেখতে না পারে তাহলে আপনার লিঙ্কটাতে ক্লিক করবে না অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ,
তাহলে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে আমরা এমন একটা কিওয়ার্ড মিউজার করে দেব যে আমরা কি করতে পারি সেইখান থেকে, আচ্ছা গুগল গুগল কি ওয়ার্ড রেঞ্জ, আচ্ছা আমি এটা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে আছে, আমার সঠিক খেয়াল হচ্ছে না লিঙ্কটা, আমি এটা দেখাই দিই তাহলে আপনাদের হচ্ছে সঠিক ধারণাটা চলে আসবে। কিওয়ার্ড রিসার্চ এসইও ক্লাস, কিওয়ার্ড রিসার্চ কে ভাই অসময় এখন মেসেজ দেয়, আমি আপনাদের দেখাই তাহলে এই জিনিসটা আপনারা ক্লিয়ার হবেন। আচ্ছা এখানে তো থাকার কথা, আচ্ছা অন্য সামনে ক্লাসে আমি এটা দেখাই দিব, আমার সঠিক মনে পড়ছে না কোন জায়গায় এই জিনিসটা আছে। আছে তো অবশ্যই, আচ্ছা এটা আমি অন্য এক সময় দেখাই দিব নি, আমার এটা নজরে থাকলো। তাহলে আমরা ব্রড কিওয়ার্ড দিতে পারবো না। আচ্ছা এবার আসি আমরা ইরিলিভেন্ট অ্যাড। এখন আপনি যে উদ্দেশ্যে বিজ্ঞাপন দিচ্ছেন সেই উদ্দেশ্যে আপনার কি আপনি সঠিক মতো বিজ্ঞাপনটা দিতে পারছেন না, তাহলে আপনি যদি সঠিক মতো বিজ্ঞাপন না দেন তাহলে কি আপনি হচ্ছে এই আপনার বিজ্ঞাপনটা ভালো মতো পারফর্ম করবে? এখন আপনি সু সু সাপোজ আপনার কোম্পানি হচ্ছে সু বিক্রি করে ছেলেদের সু, আপনি অ্যাড করলেন মেয়েদের সু, আপনার প্রোডাক্ট বিক্রি হবে? কখনো প্রোডাক্ট বিক্রি হবে না। তাহলে সবসময় আপনাকে রিলিভেন্ট অর্থাৎ প্রাসঙ্গিক বিজ্ঞাপন আপনাকে দিতে হবে, প্রাসঙ্গিক কন্টেন্ট দিতে হবে, প্রাসঙ্গিক কথাগুলো লিখতে হবে যে আপনি যা ফোকাস করছেন ইউআরএলে। এখন শিরোনাম হলো একরকম আর আপনার বিস্তারিত হলো এসে একরকম, প্রথম আলোর মানে শিরোনাম এরকম হয় যে শিরোনামে দেখছি একটা কাজ হয়েছে, ভিতরে এসে দেখি অন্যরকম। তো যাই হোক, এখন আমরা আসি ল্যান্ডিং পেজ। এখন ল্যান্ডিং পেজটা সবসময় আপনার প্রোডাক্টের সঙ্গে বা আপনার কোম্পানির সঙ্গে, কোম্পানির হচ্ছে মানে আপনার হচ্ছে যে বিজনেস আছে বিজনেসের সঙ্গে সম্পর্কিত হওয়া ভালো। এখন যেমন আমার ল্যান্ডিং পেজ আমি যখন করেছিলাম তখন না জেনেই একটা নাম দিয়ে দিয়েছি, ডেভেলপার বললে একটা নাম দেন, নাম দিয়ে দিলাম। তা আমার আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে ফাইবার হচ্ছে আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড ডিজিটাল মার্কেটিং এজেন্সি। তাহলে আমি যদি ফাইবার আউটসোর্সিং দিতাম, ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট, তাহলে কিন্তু এটা ফোকাস করতে বেশি, বাট আমি দিয়েছি জে টু আউটসোর্সিং ইনস্টিটিউট। হ্যাঁ তাহলে কোন একটা উদ্দেশ্যে দিয়েছি, তাহলে এই যে একটা ভুল, এই ভুলগুলো হচ্ছে আগে দেখতে হবে। অ্যাড ক্যাম্পেনিং করার পূর্বে আমাদের এই বিষয়গুলো হচ্ছে গুগল অ্যাডস করার পূর্বে আমাদেরকে কী করতে হবে, পারফর্ম করবে কিনা এগুলো জাজমেন্ট করে নিতে হবে আগে, যে বায়ার যে আমাকে অ্যাডসটা দিচ্ছে এই অ্যাডসটা সঠিক কিনা, বাইরের কিওয়ার্ড গুলো কত বড় আছে, বাইরের ল্যান্ডিং পেজটা ঠিক আছে কিনা। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা কেন হচ্ছে পারফর্ম করে না এইগুলো আমরা দেখে নিলাম। এবার আসি যে কনসেপ্ট অফ গুগল অ্যাডস অকশান। হ্যাঁ আচ্ছা অকশান বলতে আমরা কি বুঝি, কে একজন বলেন তো সিনিয়র পার্সন অকশান বলতে কি বুঝি, মাসুম ভাই বলেন, মাসুম নাচল বলেন অকশান কি জিনিস, অকশান বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? হ্যালো মাসুম ভাই আছেন, সিনিয়র পার্সন এটা বলেন ওয়াকসান বলতে আমরা কি বুঝি আসলে? জানা নাই ভাই আমার। ওরে ভাই ওয়াকসান বলতে যে কি মাল হচ্ছে ডাকে তোলা যেটাকে বুঝায়। ও আচ্ছা আচ্ছা
ওয়াকসান বলতে আমরা বুঝি কি, যেটা একটা যে কোনো একটা প্রোডাক্ট ডাকে উঠায় না, মসজিদে হচ্ছে কেউ মুরগি দিয়েছে ডাকে উঠালেন, হ্যাঁ আড়তে মাছ বিক্রি করতে গেছেন ডাকে স্যার দিয়েছেন। নিলাম স্যার, হ্যাঁ একুরেট ওয়ার্ডটা হচ্ছে নিলাম নিলাম, এটা হ্যাঁ হচ্ছে স্যার নিলাম। অ্যাকুরেট ওয়ার্ড হচ্ছে নিলাম। তাহলে এই নিলাম হচ্ছে কি জিনিস, কারণ আপনি যে গুগলে অ্যাডস দিবেন, কারণ একই একই বিষয়ের উপরে আরো অনেকেই তো আছে যারা অ্যাডস দেওয়ার জন্য রেডি হয়েছে, তাই না? কারণ মার্কেটে আপনার কি আছে, কম্পিটিটর আছে। আপনিও সুয়ের ব্যবসা করেন, আর একজনও সুয়ের ব্যবসা করে, তাহলে দুজনই সুয়ের ব্যবসা করছেন। আপনিও বলছেন আমিও টাকা দিব গুগলকে, আর আরেকজন আপনার কম্পিটিটরও বলছে যে আমিও গুগলকে টাকা দিব। তাহলে গুগল কারটা নিবে, গুগল কাকে আগে দেখাবে, এই বিষয়গুলো আমাদেরকে কি ফ্যাক্টরগুলো বুঝতে হবে, যে এই কেন তাকে আগে দেখাবে। আপনি যে টাকা বেশি দিবেন তাই বলে যে আপনাকে আগে দেখাবে এমনটি কিন্তু নয়, কারণ এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে। এই ফ্যাক্টরগুলোকে আমরা বলছি যে তিনটা ফ্যাক্টর, একটা হচ্ছে অ্যাডস র্যাঙ্ক ফ্যাক্টর, আরেকটা হচ্ছে বিটিং ফ্যাক্টর, আরেকটা হচ্ছে কোয়ালিটি স্কোর ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে আমরা অ্যাডস র্যাঙ্ক ফ্যাক্টর জিনিসটা কি, আমরা কিভাবে হচ্ছে আমাদের অ্যাডস র্যাঙ্কটাকে বাড়াতে পারি। আচ্ছা, আমরা যে বিজ্ঞাপন দিচ্ছি, এই বিজ্ঞাপনগুলো হচ্ছে কতজন মানুষ দেখছে, কতজন মানুষ হচ্ছে এগুলো ভিউ করছে, এইটাকে বলছে অ্যাডস র্যাঙ্ক। ঠিক আছে, আচ্ছা এখন আপনিও সমপরিমাণ টাকা দিলেন, আরেকজন কম আরেকটা কোম্পানিও সমপরিমাণ টাকা দিয়ে দিল, কিন্তু তারটা আগে দেখাচ্ছে গুগল, আপনারটা পরে দেখাচ্ছে। এর মূল কারণ হচ্ছে যে আপনি যদি আপনার যেই অ্যাডস দিয়েছেন, এই অ্যাডসটা যদি প্রাসঙ্গিক অ্যাডস দেন, তাহলে আপনার গিগটা বেশি, আপনার হচ্ছে বিজ্ঞাপনটা বেশি র্যাঙ্ক করবে। আপনি যদি আচ্ছা রিলিভেন্ট কন্টেন্ট দেন, অর্থাৎ প্রাসঙ্গিক কথা লিখেন, আপনি শিরোনামে বলেছেন আমি শু বিক্রি করবো পুরুষের, আর আপনি দিয়ে দিলেন মেয়ের, তাহলে আপনার কি রিলিভেন্ট কন্টেন্ট হলো? আপনি বাচ্চার বললেন শু বিক্রি করছি, বা নিচে এসে আপনি হচ্ছে বলছেন যে বাচ্চার হচ্ছে ড্রেস বিক্রি, তাহলে আপনার রিলিভেন্ট কন্টেন্ট হলো না। তাহলে আপনার অবশ্যই সেটা কি প্রাসঙ্গিক কন্টেন্ট হতে হবে। এবং মানুষের ইমপ্রেশন, অর্থাৎ অ্যাটে গ্যালান্স যেটাকে বললাম, যে একটা একজন কি করেছে, টাই শু পরেছে, তার বডিতে ম্যাচ করছে না, হ্যাঁ কারণ কি, সে হচ্ছে রোগা, আর আপনি কি অনেক স্মার্ট, সেভ করে আছেন, টাই শু পরেছেন, অনেক স্মার্ট লাগছে, তাহলে আপনার ইমপ্রেশনটা নিঃসন্দেহে, আপনি জ্ঞান অর্জন করেছেন কতটুকু না করেছেন সেটা মানে এটা পরের বিষয়, বাট আপনার ইমপ্রেশনটা সবসময় কি হতে হবে, ভালো হতে হবে। তাহলে অ্যাডস যখন ক্রিয়েট করব, সেটা অবশ্যই আমার প্রাসঙ্গিক হবে, অ্যাডস এর কন্টেন্ট বা বিষয়টা অবশ্যই আমার রিলিভেন্ট হতে হবে, এবং ইমপ্রেশনটা আমার কি যত বেশি হবে তত বেশি আমার কি অ্যাডসটা র্যাঙ্ক করবে। এবার আসি আমরা সেকেন্ড হচ্ছে আমাদের যে ফ্যাক্টর, বিটিং। আচ্ছা বিটিং বলতে কি বোঝায়, বিট বলতে বোঝায় কি, এই যে নিলামের যে নিলামের যে ডাকে যে পরিমাণ টাকা দেওয়া হয়, একটা ছাগল বিক্রি হচ্ছে 3,000 টাকা, আরেকজন বলছে 3,002 টাকা, আরেকজন বলছে 3,500 টাকা, তাহলে এভাবে বিটিং যে দিল বেশি, তাহলে কি এখানে বিটিংটা নির্ভর করে কস্ট পার ক্লিক, অর্থাৎ আমার প্রোডাক্টটা তুমি কি করবে, দেখাবে যতবার ক্লিক হবে আমি 1,000 ক্লিকে তোমাকে $10 দেবো, আরেকজন বলছে 1,000 ক্লিকে আমি তোমাকে $15 দিবো। আবার এটা নির্ভর করে কিসে, কিসের উপরে, আমরা ইমপ্রেশনের উপরে, আমরা এর আগেও কথাগুলো আমরা কিছু কিছু কথা আমাদের এসেছে। তাহলে আমাদের বিটিং কস্টটা কিভাবে কিসের উপরে নির্ভর করবে, আমাদের কস্ট পার ক্লিকের উপরে এবং কস্ট পার ইমপ্রেশনের উপরে। আচ্ছা এবার আসি আমরা থার্ড, আমাদের যে স্টেপ, অর্থাৎ আমাদের যে ডিজিটাল মার্কেটিং এর যে হচ্ছে অ্যাড অকশন, অ্যাডটা যে কিভাবে ফার্স্ট পেজে আসে, এই থার্ড স্টেপের থার্ড ফ্যাক্টরটা হচ্ছে কোয়ালিটি স্কোর। অর্থাৎ কোয়ালিটি বলতে কি বোঝায়, একটা মানুষের কোয়ালিটি খালি ফেস স্মার্ট চেহারা থাকলে হবে, সুন্দর গঠন থাকলে হবে, এমনটা কিন্তু নাই। কোয়ালিটি অর্থাৎ টোটাল মেজারমেন্ট অফ আ পার্সন, হ্যাঁ তার ক্যারেক্টার, তার পোশাক, তার ভাষা, তার এভরিথিং। তাহলে কোয়ালিটি স্কোর বলতে আমরা অ্যাডস ক্যাম্পেনের ক্ষেত্রে আমরা মানে ঠিক তেমনটাই বুঝাচ্ছি, যে রিলিভেন্ট, রিলিভেন্সি, ল্যান্ডিং পেজের হচ্ছে রিলিভেন্সি, ক্লিয়ার কন্টেন্ট, ইনক্রিজিং অন সাইট টাইম, অর্থাৎ একটা ওয়েবসাইটে একটা হচ্ছে কি করলো, একটা কাস্টমার ক্লিক করলো, আপনার ওয়েবসাইটে চাকা ঘুরছে, আপনার হচ্ছে কি কিসের মতো, ওই টেলিটকের হচ্ছে ইন্টারনেটের মতো, আর আরেকটা ওয়েবসাইট কি ক্লিক করছে সাথে সাথে ঢুকে যাচ্ছে, হ্যাঁ তাহলে এই যে পার্থক্য এগুলো নির্ভর করে। আবার কি, আপনি ধারাবাহিক দিচ্ছেন ওয়ান সাইড টাইম, হ্যাঁ ধারাবাহিক কেমন, যে আপনি বলছেন যে অমুক প্রোডাক্ট হচ্ছে এরকম দাম,
তাহলে একটা কন্টেন্ট আপনার লিখা আছে, কন্টেন্টের পাশে আরেকটা কি আরেকটা ট্যাব দেয়া আছে বা আরেকটা বিষয়বস্তু লিখা আছে সিমিলার জবের বা সিমিলার পোস্টের বা সিমিলার প্রোডাক্টের বা সিমিলার অ্যাডের, তাহলে এই যে আপনার ওয়েবসাইটের মধ্যে ধারাবাহিক গুছানো যে তথ্য, যে একটা কাস্টমার দেখেই কি করতে পারে, সে বুঝতে পারে যে এটার পরে এই জায়গায় গেলে আমি এই প্রোডাক্টটা পাবো, এটার পরে এই জায়গায় গেলে এই প্রোডাক্টটার হচ্ছে গুণগত মানসম্মগুলো দেখতে পাবো, তাহলে এই যে ইনক্রিজিং অন সাইট টাইম, হ্যাঁ, বা তার হচ্ছে তার ওয়েবসাইটের যে হচ্ছে গতি বা তার ওয়েবসাইটের ভিতরের যে বিষয়গুলো অর্থাৎ সাজানো গুছানো যে তথ্যগুলো, এই তথ্যগুলো থাকতে হবে। এইটাকে বলা হয় এজ অফ নেভিগেশন। হ্যাঁ, নেভিগেশন মানে কি বুঝি আমরা, যেটাকে দিক নির্দেশনা। তাহলে কি থাকতে হবে, প্রাসঙ্গিক থাকতে হবে, ল্যান্ডিং পেজের হচ্ছে কি হচ্ছে রিলিভেন্সি থাকতে হবে, প্রাসঙ্গিকতা থাকতে হবে, ক্লিয়ার কন্টেন্ট থাকতে হবে। এ কথাগুলো ঘুরিয়ে ফিরে একই বিষয়, কারণ কোয়ালিটি স্কোর দ্যাট মিন্স টোটাল তিনটা স্টেপের টোটাল মেজারমেন্ট হচ্ছে কি কোয়ালিটি স্কোর। তাহলে ইনক্রিজিং অন সাইট টাইম, এজ অফ নেভিগেশন অর্থাৎ সঠিক সৌন্দর্য থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে আপনার ওয়েবসাইটের ভিতরে, একটা সঠিক নির্দেশনা থাকতে হবে। আমরা যেমন কোনো জায়গায় গেলে গুগল ম্যাপকে যখন বলি যে আমি অমুক জায়গা থেকে অমুক জায়গায় যাবো, আমি ক্লিক দিলাম, আমি চিনাই দিলাম, গুগল ম্যাপ আমাকে কী করছে, সঠিক নেভিগেশন দিচ্ছে, কি এই সঠিক ম্যাপ দিচ্ছে। নেভিগেশন অর্থ সঠিক ম্যাপ বা সঠিক নির্দেশনা। তাহলে সঠিক ম্যাপের মাধ্যমে আমাকে কী করছে, আমাকে পৌঁছাই দিচ্ছে। ঠিক তেমনই আপনার ওয়েবসাইটটাকে সুন্দরভাবে কী করতে হবে, সাজানো গুছানো যদি থাকে তাহলে কী হবে, ইমপ্রেশন বেড়ে যাবে, তাহলে কী হবে আপনার প্রোডাক্টের সেলসটা তখন কিন্তু কি বেড়ে যাবে। সো এই বিষয়গুলো আমাদের কী করতে হবে, হচ্ছে সম্পূর্ণ আমাদের ধারণা থাকতে হবে। তো ফার্স্ট ক্লাস আমি এর বেশি চাপ দেব না, আগামী দিন আমরা আগামী ক্লাসে গুগল অ্যাডসের প্র্যাকটিক্যাল কিছু প্র্যাকটিক্যাল ক্লাসে চলে যাব আমাদের সেকেন্ড পর্বে। হ্যাঁ, তো এই পর্যন্ত আজকের ক্লাস, আর আপনাদের এই এই বিষয়বস্তুগুলো নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলুন, আমি হচ্ছে এটার আপনাদের আনসার করার জন্য প্রস্তুত আছি। এখন এখন প্রশ্নোত্তর পর্ব হবে। আচ্ছা, যারা যারা প্রশ্ন করতে চান বলেন, এ বিষয়ে কোনো কোনো কিছু বুঝতে পারেন নাই যতটুকু বোঝানো হলো, এ বিষয়ে কোনো প্রশ্ন থাকলে বলেন। আচ্ছা, আমি কি লাইনে আছি? জি স্যার আছেন। কারো কি কোনো প্রশ্ন আছে? লজ্জা করার কিছু নেই, প্রশ্ন থাকলে বলেন। ভাই, গুগল অ্যাডস আর ইয়ের মধ্যে এসইও এর মধ্যে পার্থক্যটা একবার একটু রিপিট করেন। আচ্ছা, এসইও এর মাধ্যমে একটা ওয়েবসাইট ফার্স্ট পেজে আসে, গুগলের গুগল অ্যাডস এর মাধ্যমে একটা প্রোডাক্ট বা একটা ওয়েবসাইট ফার্স্ট পেজে আসে, কিন্তু পার্থক্য হচ্ছে সময়ের, একটা হচ্ছে ইনস্ট্যান্ট আর একটা হচ্ছে ধীর গতি। এসইও এর মাধ্যমে আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পেজে আসবে কিন্তু ধীর গতিতে, 3-4 মাস 5 মাস লেগে যাবে, কিন্তু গুগল অ্যাডস এর মাধ্যমে আপনার প্রোডাক্টটা আপনার ল্যান্ডিং পেজটা কি হয়ে যাবে, ফোর্স করে সব কিছুকে অ্যাভয়েড করে আপনার উপরে চলে আসবে। তখন কি হবে যে আপনি কি সহজেই কি করতে পারবেন, সেলসটা আপনি পাবেন। ঠিক আছে, আচ্ছা, কারো প্রশ্ন আরো কোনো কিছু? এসইও হচ্ছে, এসইও ইম্পর্টেন্ট, গুগল অ্যাডসও ইম্পর্টেন্ট, কারণ দুটাই গুগলের সার্ভিস, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী, এবং যেটার কি ইনস্ট্যান্ট রেজাল্ট। গুগল অ্যাডস এর ইনস্ট্যান্ট রেজাল্ট, আর হচ্ছে এসইও এর ধীর গতিতে রেজাল্ট, ধীরে চলো। জনি ভাই, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, গুগল অ্যাডস কি গুগল কে টাকা দিয়ে নিয়ে আসে না আমাদের মতন ফ্রিল্যান্সাররা করে? গুগল অ্যাডস, গুগল অ্যাডস, হ্যাঁ, ওটা কি গুগল কে টাকা দিয়ে এই গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসে? গুগল কে টাকা দিতে হবে, কিন্তু সেটাকে তো কি সার্চ, মানে সেটাকে তো সেটআপ করতে হবে, তাই না? তাই আমাদের মতো ফ্রিল্যান্সাররাই কি করে, সেটআপ করে দেয়, বা মালিক কোনো ডেভেলপার কাছে সেটআপ করে দিবে। হ্যাঁ, এই কাজগুলো আমরাই করতে করব। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এই যে একটা আমি সার্চ অ্যাডস এক্সাম্পল দেখার জন্য দেখাচ্ছি। আচ্ছা,
এই যে দেখেন এখানে আমি করলাম কি, সার্চ দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স ইন দিল্লি, তাই কি না? দেখা যাচ্ছে? দেখা যায়? জি জি। তাহলে এইখানে এইখানে দেখাচ্ছে যে, এই যে দেখেন অ্যাড, এই যে অ্যাড দেখাচ্ছে, এইটা এই যে এই ইউআরএলটা গুগল অ্যাডস এর মাধ্যমে ফার্স্ট পেজে আছে, ঠিক আছে? এই যে অ্যাড দেখাচ্ছে, সার্চ অ্যাড এটা। হ্যাঁ আচ্ছা, এখানে আর কয়টা আছে দেখি, একটা দেখতে পেলাম, তাহলে দেখেন এগুলো কিন্তু এসইও করে আসছে, যেগুলোতে সার্চ অ্যাড নেই এগুলো এসইও করে আসছে, আর যেটাতে অ্যাড দেখাবে সেটা কিন্তু কি অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আসছে, গুগল অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, ঠিক আছে? দেখেন এই ইউআরএল গুলো ফার্স্ট পেজে আছে, কিন্তু এই এই ইউআরএল গুলো আর এইটা আছে কি, এইটা সবার উপরে আছে, কিন্তু কি এইটা অ্যাড এর মাধ্যমে আছে, এটা কিন্তু এসইও এর মাধ্যমে নেই। এই যে অ্যাড লেখা আছে, এডি অ্যাড লেখা থাকবে না? হ্যাঁ আচ্ছা, এবার এবার আরো কিছু পার্থক্য দেখায়, ডিসপ্লে অ্যাড এক্সাম্পল দেখায়, কিছু দেখায়, তাহলে আপনাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের ধারণা ক্লিয়ার হওয়া দরকার। আমি এই অ্যাডস এর এগুলো টাইপস, বিভিন্ন ধরনের অ্যাডস এর টাইপস আছে, তার মধ্যে ডিসপ্লে অ্যাডস টা দেখাই, তাহলে বুঝতে পারবো। এই যে দেখেন এই 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 যে যদি আমরা ডেলি স্টারে ঢুকি, তাহলে দেখি যে প্রথম পেজে যদি ঢুকি, তাহলে আমরা প্রথম পেজে ঢোকার পরে দেখা গেলো যে পেজের শিরোনাম হেডলাইন নিচে আছে, উপরে কিছু অ্যাড শো করে, করে না এরকম বিভিন্ন পত্রিকায় ঢুকলে? এগুলোকে বলছে ডিসপ্লে অ্যাড। হ্যাঁ এগুলো গুগল এর অ্যাডস এর মাধ্যমে দেওয়া হয়েছে, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। আচ্ছা এরকম বিভিন্ন ধরনের পাঁচ ছয় ধরনের, 7 ধরনের অ্যাডস রয়েছে, আমি এগুলো সামনে দিন আরো ভালো করে আলোচনা করব এবং প্র্যাকটিক্যাল ক্লাসে যাব। আচ্ছা আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমাদের থিওরি ক্লাস হলো, প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের সামনে দিন ইনশাআল্লাহ হবে। আচ্ছা ধনী ভাই, বলেন বলেন ধনী ভাই, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ বলেন। মানে গুগল অ্যাড দিয়া যদি, গুগল অ্যাড দিয়া যদি 1 নম্বর পেজে আসে ওয়েবসাইট, সেই ক্ষেত্রে যদি আবার অ্যাড বন্ধ হয়ে যায়, সেই ক্ষেত্রে কি আবার আগের জায়গায় চলে যাবে? এখন কম্পিটিশন, আপনি আপনার হচ্ছে বড় ভাইয়ের সঙ্গে ব্যবসা করছেন, আপনার ব্যবসা আলাদা, আপনার বড় ভাইয়ের ব্যবসা আলাদা, দুজনেই সেম ব্যবসা করছেন, দুজনে একই সমান একই ইনকাম করেন, আপনি ক্যাম্পেন বন্ধ করে দিলেন, তখন কি হলো, প্রচার প্রচারণা বন্ধ করে দিলেন, তাহলে আপনার ভাই প্রচার প্রচারণা চালাচ্ছে, নিশ্চয়ই আপনার ভাইয়ের ব্যবসা বেশি হবে, আপনাই আপনি পিছনে পড়ে যাবেন। এটা তো কমন সেন্সের বিষয় স্বাভাবিকভাবেই, যে আমি যদি আমার বিজ্ঞাপন বন্ধ করে দিই আমার সেলস কম হবে, আমি যদি আমার বিজ্ঞাপন বেশি রাখি তাহলে আমার সেলস বেশি হবে। এসইও করে, এগুলো হচ্ছে ধারাবাহিক প্রসেস, এগুলো হচ্ছে একটা মানে যদি একটু আনার পরে যদি এসইও চালায় যায়,